আচ্ছা বাচ্চা কাচ্চা নেবেন না কিন্তু ফরজ গোসল তো ঠিকই করেন নাকি ওখান থেকে তো আকাম করা তো বাদ দেন নাই তাহলে ওখানে কি আপনার পিতৃ ধন নষ্ট করলেন না আপনি আপনি আপনার আত্মাকে কি হত্যা করলেন না যে অংশটা যায় সেটা তো আপনারই সম্পদ আপনারই তো অংশ আপনার ভিতরের সেই মহা আলো ধোয়া নূর বলেন পানি বলেন আর সেই পানি থেকেই তো কারেন্ট তৈরি নাকি পানি থেকেই কারেন্ট আর কারেন্ট থেকে বিদ্যুৎ আর বিদ্যুৎ মানে আলো চোখের আলো হাতের আলো পায়ের আলো জবানের আলো কানের আলো সর্ব অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গে যে দশটা ইন্দ্রিয় সক্রিয় এটা রাখেই তো সেই পানি সেই নূরের শক্তি সেই পানির শক্তি আপনি সন্তানও জন্ম দিলেন না অথচ সেই কাম পশুর ক্ষুধা নিবারণ করার জন্য এক মিনিট পাঁচ মিনিট আপনি নাপাক করে আসলেন নিজের নাপাক পানিও বের করলেন আবার আরেক নদীকেও নষ্ট করলেন তাহলে এত বড় আসামি হইয়া আপনি নিজেকে কিভাবে মানুষ কোলে দাঁড় করাতে চান যেন তেন গান দিয়ে প্রশ্ন করলে তো পটপট করে সব কিছুর জবাব দিয়ে ভালাই কোন দিক দিয়ে আর গুরু রাজকে আটকায় রাখা যাইতেছে না যার কারণে যেমনটার লগে তেমনটা দিতে হবে তাছাড়া হচ্ছে না তাই কবি জালালউদ্দিন খা ময়মনসিং নেত্রকোনার সেই জালালউদ্দিন খা সাধকের একটা গান স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজির কল একটি কলসির নয়টি ছিদ্র আমি কেমনে আনি বাবা দেখি একটা বাঁশি দাও তো তা আমি তো বাজাইতে পারি না যাই হোক বাঁশির মধ্যে ধরো দেখি পেলাটা ধরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এগারো আটটা উপরে আছে একটা নয়টা ওই জায়গায় আবার আর একটা ছিদ্র করছে আরে বাপুয়া যাই হোক জালালউদ্দিন খা কইছে নয়টার কথা ওই বাঁশির মধ্যে আমি নয়টাই খুঁজে পাই এটা হলো হ্যাঁ এটা হলো গিট গিট দেওয়া আর এলো মূল একটা এনে আছে ছয়টা সাতটা এলো আটটা আর এই যে নয়টা নয়টা ছিদ্র হ্যাঁ নয়টা ছিদ্র এটার মধ্যে বাঁশির মধ্যেও পাওয়া যায় এই মানব দেহের মধ্যেও নয়টা ছিদ্রই পাওয়া যায় যায় ছিদ্রগুলা আর চেনাইয়া দেওয়ার কিছুই নাই আপনারা সবাই ছিদ্রগুলা চিনেন জানেন জালালউদ্দিন খাও তাই বলল যে স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল আমার একটা কলসির নয়টা ছিদ্র আমি কেমনে আনি জল কলসির মধ্যে যদি এত ছিদ্রি থাকে তাইলে কি ওই কলসি দিয়ে জল আনা সম্ভব কোনোদিনও জল আনা সম্ভব না তাই যেহেতু আজকে গুরুজি পাইছি মনের মতো দেহতত্ত্বের এই বিষয়গুলো আমি একটু জানতে বুঝতে চাই যে আমার এই দেহের মধ্যে যে নয়টা ছিদ্র এই নয়টা ছিদ্র থাকতে আমি এই দেহ কলসের মধ্যে কিভাবে জল আনব কিভাবে আমার নির্জন চাঁদের সেবা ভজন করব গানের ভিতরে আসছে কি লয়াই অষ্ট সহচরী পঞ্চজন রূপমঞ্জরী কাটামাল কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেন অবিকল কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে দাদশ রাখাল কাদা দিয়ে আমার ঘাট করেছে অতি জল তো আনমুদুরের কথা ঘাট এমন পিছল করে ধুইছে পাও ফালাইলেই ঠাস করে যায় কইরা আমার উপায় কি হবে সঙ্গে আরো রং দেখিতে ছয় রমণী পাড়া হইতে ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় তারা ঘোর জঙ্গল একলা একলা তো পারেই না পাড়া থেকে আরো ছয় রমণী আইসে তারপর আমার ঘোর জঙ্গল দেখা দেয় যে ওই জায়গায় ওই দিকে যাও তাহলে আমি এই জঙ্গল থেকে মঙ্গলে আসব কিভাবে কিভাবে আমি আমার দয়াল গুরুকে সেই জল এনে আমার এই দেহটাকে পরিশুদ্ধ করে আমি একজন নির্জন চাঁদের গোলাম হয়ে আমার জিন্দগিটা কাটায় দিতে পারি দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কা অতি কবে এসে কালো বিষে
করে দেয় আমার দেহ অসল জালালে কয় দুই সতিনে তারা বিবাদ বাধায় রাত্র দিনে খাটলো না আর তাদের শনে মই অভাগীর বুদ্ধি বল যতই বুদ্ধি কইরা আমি আসতে চাইলাম কিন্তু আমার এই বুদ্ধিতে আর কোনো কাজ হইল না তাই দয়াল গুরুজি আমার যে দেহের মধ্যে নয়টা ছিদ্র সেই ছিদ্রগুলো বন্ধ করার উপায় কি আমরা যেমন সাধারণত সিলভারের পাতিলে হাড়িতে কলসে যদি ছিদ্র মিদ্র হয়ে যায় সাবান টাবান দিয়ে ওইটা একটা জোড়া তালে দিয়ে কোনো রকম চলতে পারি তো ওই জায়গায় আমার যে দেহের মধ্যে যে নয়টা ছিদ্র এই ছিদ্রগুলা বন্ধ করার মূল মন্ত্রটা কি কিভাবে আমার এই দেহ ভাণ্ড ঠিক রাখতে পারবো আর দেহ ভাণ্ড যে ঠিক আছে যার যার ঠিক আছে রতিমতি যতি তার দেহে নাই কোনো ক্ষতি তাই সে হয়ে যাবে জ্যোতিষময় এক জ্যোতি যেমন আমার দয়াল বাবা নির্জন চান জ্যোতিষময় এক জ্যোতি হয়ে আজকে তার হাজার হাজার ভক্ত সকল নিয়ে প্রেমের খেলা প্রেমের মেলা মিলাইয়া রইছে তাই আমিও যেন একজন গুরুর গোলামি করে আপনার গোলামি করে আমার এই দেহের ছিদ্রগুলোকে বন্ধ করতে পারি এই ছিদ্রগুলো বন্ধ করলেই তো আমার রতিমতি জ্যোতি আমি ঠিক রাখতে পারি আর একটি কথা আমার মায়েদের জন্য আমি বলবো সেটা হলো দুনিয়াতে এমন মানুষ আছে যে দীক্ষা শিক্ষা না করিয়ে আগে করছো বিয়া বিনে পয়সায় গোলাম হয়েছো গাইটের টাকা প্রবাদে একটা কথা আছে ভাই বেরাদার অনেকে আছে বিয়ে শাদি করাইছি দুই দিন পরে দেখা গেছে যে তার চাপার মধ্যে এমন মাংস উদা হয়ে গেছে গা মনে হয় যে চা জাল দিয়া চাপার মধ্যে খাওয়া যাইব জিজ্ঞেস করলে কাকারে কাকিরে যে কাকা কাকি পুলার অবস্থা আমার স্বাস্থ্য ভাইয়ের অবস্থা এরকম কে কয় আরে ভালোই তো আছিল রে কিন্তু কি এর এক বাঘ রাশি আইনে দিছি বউ এই বাঘ রাশিতে হইলো আমার এই কাজটা আমার পোলাধারে চুইশা শেষ করে ফেলাইতেছে তো যেহেতু অনেক মা বোনেরা আছে আর আমার মা জননীও এই বিষয়টা আমাদের মধ্যে একটু ব্যক্ত করবে যে আমি আমাকে আমার যে পুরুষত্ব সেই পুরুষত্বকে আমি কিভাবে রক্ষা করতে পারবো যে নাকি নিজের পিস বিছন ক্ষতি করে না সেই ব্যক্তি তো রাজা হয়ে থাকতে পারে তাই আমি সাধক পর্যায়ে না গেলেও আমার যে ষোলো আনা দেহ ভাণ্ড এটাকে যদি আমি রক্ষা করতে পারি হেফাজত করতে পারি তাহলেই তো আমি মালিকের দরবারে গিয়ে তাও একটা দাঁড়ানোর ব্যবস্থা আমার হয়ে যাবে তাই আমার মা জননীর কাছে এই নারী সঙ্গমের বিষয়টা এই বিষয়েও আমাদের মাঝে কিছু কথা আমার মা জননী আলোচনা করবেন যেন আমরা আমাদেরকে রক্ষা করতে পারি আমাদেরকে হেফাজত করতে পারি ওরে স্বামী মোরে পাঠাই আছে ওরে স্বামী মোরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের ক আমার একটি কলসির নয়টি ছিদ্র কেমনে জানি য পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল আমি মোরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল আমি মোরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে জানি জল আমার গুরুজি একটি কলসির নয়টি ছিদ্র কেমনে জানি জল আমি মোরে পাঠাই আছে আমার দয়ালো একটি কোশি নয়টি ছিদ্র কেমনে জানি জল বাজান লইয়া অষ্ট সহচরী
পঞ্চজন রূপ মঞ্জরী লয়া অষ্ট সহচরী পঞ্চজন রূপ মঞ্জরী কাঁচা মাটির শূন্য হারি দেখতে কেন যাবি কাঁচা মাটির শূন্য হারি সহচরী পঞ্চজন রূপ মঞ্জরী লয়া অষ্ট সহচরী পঞ্চজন রূপ মঞ্জরী কাঁচা মাটির শূন্য হারি দেখতে যেন অবি কাঁচা মাটির শূন্য হারি দেখতে যেন অবি কাঁচা মাটির শূন্য হারি দেখতে যেন অবি কেমনে আনি জল ভরিয়ে কেমনে আনি জল ভরিয়ে দ্বাদশ রাখাল কাদা দিয়ে ঘাট করেছে অতি পিছন দ্বাদশ রাখাল কাদা দিয়ে ঘাট করেছে অতি পিছল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল আমার গুরুজি একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল বাবা সঙ্গে আর রং দেখিতে ছয়রমণি পাড়া হইতে সঙ্গে এর রং দেখিতে ছয়রমণি পাড়া হইতে ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল সঙ্গে আরো রং দেখিতে ছয়রমণি পাড়া হইতে সঙ্গে আরো রং দেখিতে ছয়রমণি পাড়া হইতে ঘুরাইয়া অচেনা পথে আমায় দেখা দে দে ঘোর জঙ্গল জুরি করে সবাই টানিয়া ফিরে অঞ্চল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল আমার গুরুজি একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল বাজান দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তি দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তি কবে এসে কালো বিষে করে দেয় অঞ্চল কবে এসে কালো বিষে দেহ করে দেয় অচল কবে এসে কালো বিষে দেহ করে দেয় অচল দশ মাসের দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তি দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তি কবে এসে কালো বিষে দেহ করে দেয় অচল কবে এসে কালো বিষে দেহ কবি জালাল কয় দুইশ দিনে তারা বিবাদ করে রাত্র দিনে জালাল কয় দুই
সাথে বয়া বাগির বুদ্ধি বল খাটলো না আর তাদের সাথে খাটলো না আর পাগল খাটলো না আর তাদের সাথে বয়া বাগির বুদ্ধি বল একটি কলসির নাইটি ছিদ্র কেমনে আনি জল আমার গুরুজি একটি কলসির নাইটি ছিদ্র কেমনে আনি জল সারি মরে দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তি দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তি কবে এসে কালো দিশে করে দেয় দেহ অচল কবে সে কালো দিশে কবি জালালে তাই দুই সাথীতে তারা বিবাদ করে রাত্র দিনে জালালে তাই দুই সাথীতে তারা বিবাদ করে রাত্র দিনে থাকলো না আর তাদের সাথে বয়া ভাগির বুদ্ধি বল থাকলো না আর তাদের সাথে এই ভাগির বুদ্ধি খাটলো না আর তাদের সাথে বয়া ভাগির বুদ্ধি বল একটি কলসির নাইটি ছিদ্র কেমনে আনি জল আমার গুরুজি একটি কলসির নাইটি ছিদ্র কেমনে আনি জল সামনে স্বামী মরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল স্বামী মরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল স্বামী মরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির নাইটি ছিদ্র কেমনে জানি জল আমার গুরুজি একটি কলসির নাইটি ছিদ্র কেমনে জানি জল আমার গুরুজি আমার একটি কলসির নাইটি ছিদ্র বাবা কেমনে জানি জল এখন আমার ভক্তের মুশকিল হয়ে গেছে নয়টা ছিদ্র কলসিতে এই কলসির জলটা রাখবে কি করে এই কলসির ভরতে গিয়ে ছয়টা নারী জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেয় এই ছয়টা নারীর কথা কিন্তু আমরা আলোচনা করছি দেহের মধ্যে যে ছয়টা নারী চরিত্র সেটা হলো রিপু কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য এরা হলো নারী এই নারী চরিত্র যেই পুরুষের মধ্যে প্রবল সে শুধু দেহধারী পুরুষ কিন্তু আসলে সে নারী অর্থাৎ যারা নারীর পিছনে পিছনে ঘুরে কোন নারী দুনিয়া দুনিয়াটাও একটা নারী যাদের দুনিয়ামুখী স্বভাব যারা নাকি কামুক যারা নাকি বারবার সেই পশুত্ব নিবারণ করার জন্য তার পিতৃসত্তাকে হত্যা করে তাদেরকে কখনো পুরুষ বলা যায় না যারা নারীর প্রতি আকৃষ্ট নারীর প্রতি বলতে ওই যে দেহের ভিতরে যে ছয়টা ঋতু ওই নারীর কথাই বলা হয়েছে কাম কামনা তো সেখান থেকে আমাদের মুক্তি পাইতে হলে আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে মুর্শিদের কাছে গেলেই আমরা মুক্তি পাইতে পারি খা না খাই তো কইছে আবার নাও করছে অতিরিক্ত না অতিরিক্তর মধ্যে বিরক্ত আসে খাইতে বলছে আবার নাও করছে হালাল আছে আবার হারামও আছে একই জিনিস বিয়ে করেছেন আপনার স্ত্রী যদি মনে করেন বিয়ে করছি বৈধ না সব সময় সে বৈধ না কখনো কখনো তার সাথে মিলিত হইলে জিনা সমতুল্য পাপ এটা কি আপনি জানেন আচ্ছা জানেন আপনি কি মানেন যদি না মানেন তাহলে জানলে আর কি হবে
কথা সত্য এর জন্যই বলা হয়েছে ধৈর্য ঐশ্বর্য বীর্য সূর্য আরে সূর্য ধৈর্য ঐশ্বর্য বীর্য এই চারটা সমান নয় যে নাকি এই দেহকে কন্ট্রোল করতে পারে রক্ষা করতে পারে সেই কেবল সুমানুষ হতে পারে সত্য আমরা তো শুধু নামে মানুষ আসলে কাজে হয়ে যায় বেহুশ অচল পশা হয়ে গেছি আ দাঁড়াইতে গেলে বৈশা পড়ি কারণ আমারে যে দাঁড় করে রাখবে সেটাকে আমি নষ্ট করে ফেলছি এখন আমার স্বভাব দোষে আমি কষ্ট পাইতেছি জুয়ান মানুষ একটু শীত লাগলেই বাবার আগে লাগে যেমন আমি লেফের তলে ডুইতে পড়ি কারণ কি যে আমারে চেতন রাখবে গরম রাখবে সেই সূর্য ধর বীর্য আকারে দুর্গন্ধ পানি করে আমি নিম্ন দ্বারে ফেলে দিয়েছি অহেতুক আমি জেনে শুনে যে এখন আমার সন্তান লাগবে না চাই না হবেও না কি যারা নাকি অতিরিক্ত নিজেকে ধ্বংস করেছে তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় তাদের দৃষ্টির মধ্যে মনে হয় পশু পশু পশুত্ব চেহারাটা মনে হয় যেন খাই 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 আর যারা নাকি অখণ্ড যারা সেই পিতৃ সত্তাকে এবং যারা বীর্যবান হয়ে গেছে তাদের চেহারা মনে হবে যে একদম সানা সন্দেশের মতো উজ্জ্বলতা এটা দেখলেই বোঝা যায় তাই গুরুর কাছে গেলে গুরু মন্ত্র নিলে গুরুর বাক্য যদি পালন করা হয় তাহলে অবশ্যই আর যারা নাকি কি বলবো বাবা কথা বইলাও মজা নাই এক আসামি আরেক আসামিরে কি বুঝাইবো আর আসামি ওয়া কি বুঝবে গিলি কথা সত্য ওরা খালি ফসার ফস কোম্পানি ওরা আগামীতে মানুষ হইতেও চায় না ওরা ডাইরেক্ট উলঙ্গ কুত্তা হইব কুত্তা কুত্তির খেলা লইয়া দুনিয়ায় রইব কথা সত্য কারণ পর্দার জীবন আল্লাহ দান করেছে দিয়েছে ইনসান করতে হবে ইনসাফ নিজের বিচার নিজের করতে হবে আল্লাহ বলছে কারো সমালোচনা করিও না নিজের সমালোচনা করো কথা সত্য তোমার মধ্যে কি আছে এইটা তুমি নিজে নিজে ভাবো কিন্তু আরেকজনে কি করলো না করলো সেটা নিয়ে ভাবার দরকার নাই কারণ তার জন্য তার ব্যবস্থাই আছে কথা সত্য কি বাবা এইটাই তো কথা অথচ আমরা কিন্তু তা করার চেষ্টা করি না আমরা পর্দা পুশিদা জীবন পাইয়া মানুষের জীবন পাইয়া যত্রতত্র যেখানে দরকার সেখানেও যেখানে দরকার না সেখানেও নিজের ইজ্জত একজনকে দেখাই আরেকজনের ইজ্জতে দেখি এইটা নিয়ে কত স্বর্গীয় চিন্তা ভাবনা করে ফেলাই তাই আল্লাহ বলে যে নাকি এই পশুত্ব কাজ করে যারা নাকি এক বিন্দু উপস্থিতি আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে আগামীতে এই পোশাক খুলে তাদের অলঙ্গ পশু বানাইয়া দেবে যা ফালাইয়া গেছিলি দুনিয়ার মধ্যে রাস্তা দিয়ে আটবি আর চাটবি সাইডটা সাইডটা খাবি তগো আর সে পরিষ্কার বাসা বাবা আমার কাছে আর নাই নিজের তো কিছু নাই খালি একটু কইয়েই যাই তাই আমার মালিক দন সাহেব বলছে সরলে সরল হয়ে আছে যে সরল হয়ে আছে যে জোনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে যে জোনা সরল হয়ে আছে যেই জোনা সরলে গরম মিশে না সরল হয়ে আছে যেই জোনা ওরে চরলে
আছে না সরল হয়ে আছে যে জনা সরলে গরল দিশে না সরল হয়ে আছে যে জনা পদ্ম পুষ্প জলে ভাসে পদ্ম কখন জলে ডুবে না আয় হায় পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে মিশে না সরল হয়ে আছে যেই জোনা সরলে গড়ছে না সরল হয়ে আছে যেই জোনা সরলে গড়ছে না সরল হয়ে আছে যে জোনা সরলে সরল হয়ে আছে যে জনা জেনে লমু শিদের কাছে বাবারে জেনে লও খুশি মহ বাবার কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতে সে তবু সাপে মাথা তুলে না আয়ে জেনে লও শিদের কাছে সাপের মাথায় গঙ্গা তবু সাপে মাথা তুলে না বাবারে বুঝি সাপে সরল হয়ে আছে যেই জোনা সরল মিশে না সরল হয়ে আছে যে জোনা সরলে গড়ল মিশে না সরল হয়ে আছে যে জোনা আমার কাউসেল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি আপনারা জানেন আমার গাউসবাদ কাদ্রিয়া তরিকায় সে বিবাহ করেছেন চারটি বিবাহের মধ্যে তার সন্তান হয়েছে ৪৯ আরেকটি সন্তান তার ছিল তবে সেই সন্তানটি সে এক ভক্তকে দান করে ভক্ত আপনার জানাইছিল বাবা আপনার ভক্ত আমি আমার লোকে আটকুরা বলে বলে এত বড় আউলিয়ার মুরিদ তুমি তোমার একটা সন্তান হয় না তাই বাবা আমার জন্য না আপনার কলঙ্ক তখন আমার গাউস পাক বললেন হে আমার পাক পরোয়ার দিগার আমার ভক্তের তো একটা সন্তান
আল্লাহ বলল না তার ভাগ্যে আমি সন্তান রাখি নাই তখন বললেন যে তাহলে কি আমার ভাগ্যে আছে যে হ্যাঁ তোমার ভাগ্যে পঞ্চাশ জন সন্তান উনপঞ্চাশ জন হয়েছে আরেকজন সন্তান রয়েছে তুমি যদি চাও তাহলে তোমার ওই সন্তানটি ভক্তকে দান করতে পার তখন বলল আমার গাউসপাক বললেন যে ঠিক আছে মালিক আমার এই সন্তানটা আমি আমার ভক্তকে দান করব তার নাম ছিল শেকালি শেকালি তখন গাউসপাক বললেন আসো আমার পিঠে পিঠে আমি একটা ঘর্ষণ দিই আমার এই স্পর্শের মধ্যে আমার সন্তানটি আমি তোমাকে দান করে দিল তো সে সন্তানটি হলো পিতার নাম শেকালি আমার গাউসপাকের এক নাম হযরত মহিউদ্দিন তাই সেই সন্তানের নাম রাখা হলো শেখ মহিউদ্দিন ওই বংশের নামও আছে ওই পিতার নামও আছে আর আমার গাউসপাকের নামও আছে এই কথাটা আমি কেন বললাম কারণ আমার গাউসপাকের ঔরসে যে কজন সন্তান ছিল ততবার সে বিবির বাসর যাপন করে ততবার তার সন্তান হয়েছে কিন্তু কোনো একটি এক ফোঁটা বিন্দু সে অপব্যয় করে না এক ফোঁটা বিন্দু সে অপব্যয় করে নাই আমি আর আপনি কিভাবে জীবন যাপন করতেছি আমার আর আপনার বিষয়টা দেখেন আমরা তো আদা করলাম বুড়া কালে নাতি নাতকুর হয়ে গেছে গা এখন আর শোভা পায় না নাকি বলি না অনেক নাতি নাতকুর হয়ে গেছে ছেলে বিয়ে দিছি তার ঘরে বাচ্চা হয়েছে মেয়ে বিয়া দিছি এখন লজ্জা করে আচ্ছা বাচ্চা কাচ্চা নিবেন না কিন্তু ফরজ গোসল তো ঠিকই করে নাকি ওখান থেকে তো আকাম করা তো বাদ দেন নাই তাহলে ওখানে কি আপনার পিতৃধন নষ্ট করলেন না আপনি আপনি আপনার আত্মাকে কি হত্যা করলেন না যে অংশটা যায় সেটা তো আপনারই সম্পদ আপনারই তো অংশ আপনার ভিতরের সেই মহা আলো ধোঁয়া নূর বলেন পানি বলেন আর সেই পানি থেকেই তো কারেন্ট তৈরি নাকি পানি থেকে কারেন্ট আর কারেন্ট থেকে বিদ্যুৎ আর বিদ্যুৎ মানে আলো চোখের আলো হাতের আলো পায়ের আলো জবানের আলো কানের আলো সর্ব অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গে যে দশটা ইন্দ্রিয় সক্রিয় এটা রাখেই তো সেই পানি সেই নূরের শক্তি সেই পানির শক্তি আপনি সন্তানও জন্ম দিলেন না অথচ সেই কাম পশুর ক্ষুধা নিবারণ করার জন্য এক মিনিট পাঁচ মিনিট আপনি নাপাক করে আসলেন নিজের নাপাক পানিও বের করলেন আবার আরেক নদীকেও নষ্ট করলেন তাহলে এত বড় আসামি হইয়া আপনি নিজেকে কিভাবে মানুষ কুলে দাঁড় করাতে চান এজন্য আল্লাহ বলেছে হে পুরুষ তুমি কৃষক তোমার নাম কৃষক তোমার কাছে দেওয়া হয়েছে বীজের দায়িত্ব আর নারী হইল শস্য ক্ষেত্র সে হইল জমি অতএব তোমার নির্দিষ্ট জমিতে সময় উপযোগী বীজ বপন করো যাহা দ্বারা ভবিষ্যতের সঞ্চয় হয় পাথর হয় আলো হয় বংশ প্রদীপ তুমি আবাদ করতে যায় বরবাদ করো না আমি হত্যাকারীকে ক্ষমা করি না হত্যাকারী কখনো ক্ষমা পাবে না একবার নিজের দিকে তাকায় দেখেন নিজে কতগুলি আত্মাকে আপনি হত্যা করছেন আপনি মাতবর সাবইয়া বিচার করেন আরেকজনের অথচ আপনার ফাঁসির আসামি কবে হইয়া রয়েছে আপনার গলায় তো বহুবার ফাঁসি হওয়ার কথা এবং হবে ও সামনে যে নাকি এই পশুর কর্ম করে যে নাকি তার সেই পরম মহা আত্মাগুলিকে নষ্ট করে দিল ধ্বংস করে দিল সেই ঋণ পরিশোধ করার জন্য তার আবার আসতে হবে পুনরায় তার প্রায়শ্চিত্ত করতে হবে শাস্তি ভোগ করতে হবে এটা জেনে শুনে বুঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝাই দিছে যে মানুষ আমি তো দয়া নিয়ে বসে আছি কিন্তু তুমি তুমি তো তোমার প্রতি জুলুম করো জুলুম করে রহমত ঢোকার জায়গাটা নাপাক করে ফেলছো আমি আমার রহমত আর ঢুকে না কারণ তোমার মতো এত বড় জালিম তোমার জন্য আর কেউ নাই এমন কোনো শত্রু নাই যে তোমার এত জুলুম করছে তুমিই তোমার প্রতি জুলুম করছো
তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ দেখেন কত স্পষ্ট ভাষায় বলছে হে মানুষ তোমার সন্তান কখনো তুমি পানিতে চুবাইয়া মারতেছো কখনো আবার মাটিতে পিষাইয়া মারতেছো কেন একবার দেখেন তো আমাদের সেই নিষ্পাপ শিশুগুলিকে কেমনে পানিতে চুবাইয়া মারছি তাদের অভিশাপ কি আমাদের মধ্যে নাই তারা কেউ আসতে চায় নাই আমাদের ঘরে মানুষ রূপে কিন্তু আমরাই তো শুনেছি যে সন্তানটা হয়েছে ওই সন্তানটা মরে গেল গা বাবা বাবা কইয়া কান্দেন কিন্তু আপনি যে নিজের হাতে কতগুলি সন্তান মারিয়া ফেলাইছেন একবারও কি দুই ফোঁটা চোখের পানি ফেলাইছে এই কথা ভাবতে গেলে আর হুশ থাকে না বাবা তাই যতটুকু সময় আছে আমাদের বুঝে নিতে হবে একটু গুরু কর্ম করে বিগত দিনের যেই উচ্ছিষ্ট করে ফেলেছি নিজেকে দেখি দয়ালের কৃপায় দয়ালের পদধূলি পেয়ে কারো গোলামি করে বারবার ভক্তি চুম্বন করে নমনীয় হইয়া দেখি এক উশিলাই মালিক নিয়ে আমাকে এছাড়া আর কোনো গতি নাই তবেই আমি একটু দাঁড়াইতে পারবো নইলে মালিক দয়া না করলে আমার কর্ম দ্বারা আমি আর মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই সরল হয়ে আছে যে জনা সরলে গোরাল মিশে না সরল হয়ে আছে যে জনা দেওয়ান মালে ভেবে বলে নির্জন বাবা দেওয়ান মালে ভেবে বলে যে গুরুর চরণ তলে ঠিক করে মনের বাসনা হাই রে দেওয়ান মালে ভেবে বলে যে গুরুর চরণ তলে ঠিক করে মনের বাসনা সরল হয়ে আছে যেই জনা সরলে গরল দিবে না সরল হয়ে আছে যে জনা সরলে গরল দিবে না সরল হয়ে সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে আসলে অনেক কষ্টের কথা বলে ফেললাম তো কারণ নিজের সমালোচনা করতে গেলে অনেক কষ্ট হয় অনেক কষ্টের কথা বলে ফেলছি কিন্তু এই কথাগুলো আমার না আসলে আল্লাহ আমাদেরকে বলছি সেই আল্লাহর কথাগুলি আমি সবার সম্মুখে বলার চেষ্টা করলাম আর সাধুর সাধুর কথা হলো সাধ থাকতে বাদ দেও বাবা সাধ থাকতে বাদ দেও যদি সাধু হতে চাও খাদক কখনো সাধক হতে পারে না
পারে না, খাই বেশি দরিদ্র আর ঘুমাই বেশি জানোয়ার। কথা সত্য, কিছু মানুষ দেখছি খাইতে বইয়া নিজের পাতে চার পাঁচ টুকরা আছে, সেই দিকে না চাই আরেকজনের পাতের দিকে চাইয়া তাকে কয়টা টুকরা দিছে। কথা সত্য, এডি হলো চির দরিদ্র আছে না, চির দরিদ্র পশুর চেয়েও নিকৃষ্ট। প্রত্যেক দিন মাছ ভাত পেট বেড়ে খায়, গোস মোস বিয়ার দাওয়াত প্রত্যেক দিনই, একদিন একটু তরকারি স্বাদে রয় নাই, সেদিন অভিযোগ ডাল দাওয়াত খেলাম। আগামীতে কুত্তা বিলাই ওইস খালি কাডা খাবি আর কাডা খাবি। কথা সত্য, আর আড্ডি খাবি। এই হইল হিসাব নিকাশ। তো যারা নাকি এই যে আমার দেওয়ান মালিক বলল জেনে নাও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাং আসছে। আরে আরে সাপটাও গোস্ত ব্যাংটাও গোস্ত। বাবা কি বাবা, সাপের শরীরটা বড় গোস্ত আর ব্যাংটাও গোস্ত। অতএব যখন তুমি ওই নীলার দেশ ত্যাগ করে নিত্যের দেশে চলে যাবে তখন তুমি কি মনে করবা দুনোটা অঙ্গই মাতৃ অঙ্গ। এটা গভীরের কথা কইলাম, দুনোটা অংশই মাতৃ অংশ, অতএব এখন এই জগতে আর না যাই। খুব কঠিন হয়ে গেল না কথাটা, এই জন্য জেনে লও মুর্শিদের কাছে সাপের মুখে ব্যাং নাচতেছে, নাচানাচি করলে কি হো, এখন আমি নীলার খেলাই নাই, আমি নিত্যের দেশে চলে গেছি। নিত্য হইল উপরের খেলা, নিচের খেলা শেষ। নিচের খেলা হইল জীবলিঙ্গ, ওই সঙ্গ বাদ দিলেই আপনার বেড়ে যাবে শিবলিঙ্গ। শিবলিঙ্গ হইল জিহ্বা, অতএব জি শিবলিঙ্গ দিয়া যেই বাক্য বীজ দেয় দয়াল গুরু সেটা ভক্তের কর্ণজনিতে গ্রহণ করলে তাতে জ্ঞানের সন্তান পয়দা হয়, সন্তানের নাম হলো সৃষ্টি। যেই সৃষ্টিতে সন্তান হয় সে কখনো বিরক্ত করে না, আর নিম্ন দ্বার দিয়া দুর্গন্ত পানি থেকে যেই সন্তান জন্ম দিলেন সে হইল আপনার অংশীদার, সে হইল ভাগিদার, কারণ আপনারই ভাগ নাকি আপনার ভাগ না, আপনারই তো অংশ, এই জন্য আপনার সয় সম্পত্তির ভাগিদার হয়। আপনি আলা মরলেন না বাঁচলেন তাতে তার কিছু আসে যায় না, কি লেগা হেডারে তো আপনি ফালাইয়া দিছেন, এটা রায়ের নাই ফালাইয়া দিছেন, কারণ রাখতে পারেন না, এত তালা হয়ে গেছিলেন না, ফালাই আপনার একটু শান্তি, পেশাব পায়খানা করে যেমন শান্তি ওইটারে ফালাই দিও আপনি শান্তি পাইছে। স্বার্থ স্বার্থ স্বার্থপর, আপনার যেমন স্বার্থপর যেটারে ফালাইছে এটাও স্বার্থপর। বড়রা চায় উল্টা পাল্টা কথা কয়, দিবা না তয় জন্ম দিছো কে, এটা হলো জন্ম জন্ম অর্থাৎ রক্ত বিভক্ত, তাই সে করে বিরক্ত, রক্ত দিয়ে জন্ম নিছে এই জন্য বিরক্ত করে, আর সে যদি ভক্ত হয় সে হবে অনুগত। রক্ত করে বিরক্ত আর ভক্ত করে অনুগত। ভক্তরে আপনি খুশি হইয়া 500 টাকা দিছেন, রক্তে চক্ষু রাখা আমার চেয়ে বেশি ভালো কি, ওই যে ওইটাই ছুরি আমার দিকে ধরব না কেন, কারণ আমি তোরে ফালাইয়া দিছি। ছিল জ্বালা দিছিল ঠেলা, ঠেলাইয়া দিছি পরে কুলে লইয়া দাম রাখছি পোলা। এত এত আবার আউশটা, আউশ মজায় দিব আস্তে আস্তে, এক মুহূর্তের আনন্দ তো হারা জীবন, কান্দন লাগবে কান্দন লাগবে। তো সেজন্য বলা হয় একমাত্র কামেল গুরুর সঙ্গ করে যদি ভক্ত হইতে পারেন তাহলে আপনি নিজেকে একটু মুক্তির জায়গায় একটা জায়গায় আশ্রয় দিতে পারেন, তবে যার কাম নদীতে চর পইরাছে প্রেম নদীতে জল আটে না, ওই কামের নদীতে যদি একবার চর ফালাইতে পারেন প্রেম সাগরের, ওই সাগর আর কোনোদিনই শুকায় না। আমি একেবারে শুরুর একটা গান মনে আইছে বেদবিনিয়ার না, সময় গেলে সাধু
चलते पारतम देह गड़े आलो जलत जान ना मन खाले बिले नीन थे ना जल शुका जौवन जुआर पावर आसल घरे जावार जौवन कल एटार मध्य सब माल और तखने हो जाए बेसामाल दोस्त बिसराई कारण एक लेकला डराई दुजने मिल्ला काम करले खूब एक साहस पाई जेमन नियत तेमन बरकत दुश्चरित्र बंधु गला धईरा नापाक हईते देरी लागलो ना एक बारो ब्रेनेर मध्ये बोले नाई जानला बोलेछे प्रत्येकटा पुरुषेर मध्ये आमि एकजन ओली पर्यायेर सन्तान रेखेछि तबे सेई ओलीटा रक्षा करते होले तार धैर्येर सहित से ओसूर्य के रक्षणाबेक्षण दायित्व परिपूर्ण पालन करते हैं नापाक गलि दिया ओलि पावा जाबे एत सस्ता मन करो ना गलिटा खूब पाक रखते हैं किसेर पाक जौवन आसे गाय ओजे बोलाम ना जौवनकाल मालामाल एजन्य बार बार ज्ञानीरा कोई रखते हैं खेयाल दीते हैं देयाल जाते ढुकते ना पारे शियाल खेयाले थाकते हैं किन्तु कोथाय जौवन एसेछे
দের মতে কামপুকা নারাচারা তাই দুশ্চরিত্র দুষ্ট বন্ধুর গলা ধরে তার ওলি সন্তানটাকে কোন অন্ধকারে ফেলে দিয়ে আসছে তার আর খেয়াল নাই তাই বড় মাহফিলে হুজুর বলেছিল বাবার জন্য বড় ছেলে দোয়া করলে আল্লাহ কবুল করে এক ছেলে বলছিল আমি বাবার বড় ছেলে আমি দোয়া করি আল্লাহ কবুল করে না হুজুর বলেছিল তুমি যে তোমার বাবার বড় ছেলে সেটা তুমি বুঝলে কিভাবে কারণ তোমার বাবার বড় সন্তানটি তোমার বাবা বয়স উঠতি বয়স হতেই কোন নর্দমায় কোথায় ফেলে দিয়েছে সে নিজেও ঠিকানা জানে না তো বাবা চোখ বন্ধ করলে এখন আফসোস করে যে আমি আমার সেই ওলি সন্তানটাকে ফেলে দিয়া এখন যারা হয়েছে এটি আওয়াজ আর কেওয়া সব শয়তান একটাও সন্তান অপ্রস্তুত চিল্লা চিল্লি নাও বাইতে গিয়া ফট করে এক গোয়াল মাছ উঠটা বসে থাবা দা গলায় ধরছি বেশিরভাগই অপ্রস্তুত অ্যাক্সিডেন্টের ফলাফল দুর্ঘটনা জামাইও জানে না বউ জানে পরে আবার আলতা শুনু বলে করে আরে কিসের মানুষ যেই রাতে তোমার গর্ভে সন্তান আসলো আর যে দিল তারা যদি কইতেই না পারে গর্ভে কি গেল তাহলে কি এর মানুষ হইছো তোমরা জানো না আল্লাহ জানাইয়া দিছে তোমার বিবি যখন ঋতুবতী হয় সেদিন থেকে তার নারী হইল চন্দ্র পুরুষ হইল সূর্য পুরুষ শক্তি ডানে ইরা বামে হইল নারী শক্তি ইরা পিঙ্গলা আর সমতায় যে শ্বাস প্রশ্বাস সেটা হইল সুষম গরমে শক্তি পাওয়ার এটা হলো অগ্নি শক্তি আর জল শক্তি সেটা হলো নারী শক্তি তুমি তো এই জোয়ার ভাটা দেখেই বুঝতে পারবা তোমার কি সন্তান তুমি বুঝো না খালি বই পড়ো আর গুতাগুতি করো বই কি তোমার হিগায় দিব তুমি খালি নিদর্শন পাইতেছো দর্শনে না যাওয়া পর্যন্ত তুমি কেমনে সেত দর্শনই তো গুরু দর্শন হলো গুরু গুরু ধরা যারা তারা বুঝে যে গুরু ধরা সে বিয়ে করে একটা গুরুর বাড়ির মেয়ে তরিকার জগতের মেয়ে কারণ তরিকার জগতের একটা মেয়ে কখনো স্বামীকে অকালে মেরে ফেলবে না আমার স্বামীর চেহারা দিনে দিনে ভালো হবে আমার স্বামীর চেহারা যদি ভাঙ্গা যায় তাহলে আমার কলঙ্ক না আমি কেমন নারী স্বামীকে কি শুধু ওই ওই জন্যই বিয়ে শাদী হয় সংসার হয় স্বামী আমার প্রাণপতি রক্ষা করতে হবে তার রতিমতি জ্যোতি যাতে তার না হয় ক্ষতি বিছানায় শুইলেই আর দেহে গসা লাগলেই কি মাইরা ফেলাই তৈব যেই ঘরের নারী চিন্তামণি নয় যেই ঘরের নারী সতী না সে তো পতি রক্ষা করতে পারবে না যেই নারী গুরু ধরে নাই গুরু ভজে নাই তরিকার জগতে নাই সে কখনো সহধর্মিনী হতে পারে না তার খালি এই শকুনের মতো নিচের কারবার আরে বাবা ওই কারবার তো হইছে পোলাপান হয়ে গেছে এখন একটু প্রেম দিয়ে রক্ষা করেন না প্রতিদিন আপনার স্বামী প্রতিদিন আপনার বিবি সহধর্মিনী ঘুম থেকে উঠেই আপনার পদচুম্বন করবে ভক্তি দিবে তাতে শক্তি বেড়ে যাবে তার আবাদতের ভিড় ঠিক থাকবে আর যদি মনে চায় আপনিও ভক্তি দিয়েন কারণ সেও তো কম না যে আপনার এত সহযোগিতা করে কি আর কম তার মাঝেও তো পরম আছে তাই না ভক্তির মাধ্যমে রাখেন না এখন আর ওই পশুর দেশে যায় না পশুর সম্পর্ক বেশি একটা মধুর হয় না লিঙ্গবিহীন আলিঙ্গন মিলন সেটাই আনন্দ ওই ভাবে চেষ্টা করে এই জন্য বলা হয় জোয়ার থাকতে মহাসাগরের সাথে যোগাযোগ করতে হয় মহাসাগরের সাথে যোগাযোগ ঘটাই দিবে কামেল একজন মুর্শিদ চেতন গুরু সেই গুরুর কথা বলেছে আমার দয়াল নবী বেলায়েতের যুগে মাওলা আলী গুরু অতএব আল্লাহ রাসুল বলেছে আমার কাছে আসতে হলে মাওলা আলীর মাধ্যমে আসতে হবে আর আমার মাধ্যমে মালিকের কাছে যাইতে হবে যে মাওলা আলীকে মানলো না পাক পাঞ্জাতনের হিসাব করলো না সে কখনো নূরের কণ্ঠল সাধন যান যেই ঘরে নূর একবার যদি জোয়ার শেষ হয়ে যায়
অল্প একটু পানি বন্ধ হয়ে যায়, একটা পোকাও বসতে চায় না। আমাদের বৃদ্ধ বয়সটা তো এখন সেরকম, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বৃদ্ধ বয়স আর যুদ্ধ চলে আর কেউ মানতেও চায় না, যারে মানবো এই তো হারাই। আমি তো আমারে মানতে পারি নাই, আমি তো আমার গুরুরে মানি নাই, ওনা আমার বক্তরা অর্থাৎ আমার ছাওয়াল পাওয়াল দাবারে কি মানবো। এই হইল আমার লালন ছবি। অসময়ে কৃষি করে মিছা মিছি খেটে মরে, কৃষি করে মিছা মিছি খেটে মরে, করে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, করে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, করে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, ও বাবা ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না, ও বাবা সময় গেলে সাধন হবে না, ওরে মিথ্যা দিনের সাধন কেন করবে না, ওমর মিথ্যা দিনের সাধন কেন করবে না, সময় গেলে সাধন হবে না, ভোলা মনরে আরে মন অমা বর্ষায় পূর্ণিমা হয় মহাযোগে দিনে পূর্ণিমা হয় মহাযোগে দিনে উদয়। ওই যেদিন আমার মা বোন ঋতুবতী হয় সেদিন তার চন্দ্র উদয় হয়। এই চন্দ্রের যখন এগারো বারো তেরো চোদ্দ তখন ভরা পূর্ণিমা, এটা একমাত্র নারীরাই বুঝতে পারবে, এটা আবার পুরুষরা বুঝে না। পুরুষরা অন্য জায়গায় বেড়াগিরি করতে পারে কিন্তু এই চন্দ্রের হিসাবটা নারীদের কাছে, যদি সে জ্ঞানী নারী হয়। এই জন্য আমাদের সনাতন ধর্মের মেয়েরা শাখা পলো আর সিঁদুর, সিঁদুর হইল রজ, রজ শত রজ তম, এই হিসাবটা তাদের জানতে হবে। শত রজ তম, শত মানে স্বচ্ছতা শুভ্র সাদা যেটা শাখা বহন করে, আর পাশাপাশি একটা কালো ওটা হলো অমাবস্যার একটা নিদর্শন। অমাবস্যাটা হলো ওই পনেরোর পরে তার ওই দেহ রাজ্যের যেই চন্দ্রের অমাবস্যা লাগে, ওই ভয় চন্দ্রে সন্তান গর্ভে আসলে ওই সন্তান বেশি আয়ু পায় না এবং ওই সন্তানগুলি একটু চরিত্রহীন হওয়ার সত্য, যেমন অন্ধকার চোরেরা বেশি পছন্দ করে। চোরারা কিন্তু চায় না কোনোদিন পূর্ণিমা হোক, নাকি বাবা? চোরারা সারা বছর খালি অমাবস্যা থাকে, এটাই খালি এটা কিন্তু বাইরের চোরা না, এই দেহে ঘরের মধ্যে। লালন সাজি বলছেন আমার মন চোরা রে, কোথায় পাই মন চোরা রে, কি বলি বাবা, রেডিও চোর কাম ক্রোধ লোভ মায়া মত পাত সূর্য এগুলিও চোরের ঘরে। তাই নারীরাই বুঝতে পারে যখন তার রজশালা এই এটা হইল রক্তের দাগ, তখন মুসকে হাসি দিলেই মাথাটা নাড়াচাড়া করলেই বোঝা যায় যে হ ঘটনা একটু মন্দ মন্দ, এখন ওই গাঁট বন্ধ। আল্লাহ বলছে এই সাত দিন ঋতুবতী অবস্থায় কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে মিলিত হয় তাহলে সে যেন জিনা সমতুল্য পাপ করে।
মধ্যে বীজ বপন করলে তো বীজ ফসল হয় না, তখন তো পানি। আপনি তো জেনে শুনে, একেবারে জেনে শুনে আপনি নিজেকে হত্যা করেন। এটা আপনার সহধর্মিনী হলে সে প্রেম ভালোবাসার মাধ্যমে আপনাকে বুঝায় রাখতে পারে। একটা ভক্তি দিয়ে কইব, শান্ত থাকো, শান্ত থাকো, প্রেমী প্রেম। আর যখন নাকি সেটা সেরে যদি মনে করেন সন্তান নেবেন, তখন গুরু কৃপা নিয়া ভক্তি নিয়া মালিকের কাছ থেকে একটা আরাধনা করে একটা সুফসল আপনারা নিতে পারেন। কিন্তু আপনি সন্তান গর্ভে থাকতেই অকালে বেড়ে ফেললেন, সেটা হইল আপনার খাচ্ছতের দোষ। হায়াত তো ছিল, কিন্তু আপনি কর্মের দোষে আপনি ফেলে মেরে ফেললেন। এই কথাটাই বলা হয়েছে, লালন সাইজি বলেছে, অসময়ে কৃষি করে মিশে মিশে খেতে মরে, গাছ যদি হয় বীজের ধরে ফল ধরে না। জন্ম দিলেন কিন্তু বাপ ডাক শুনতে পারলেন, আর বলার দরকার নাই। আশা করি আপনার ঘরের যে স্ত্রী আছে তাকে একটু সম্মানের সহিত মর্যাদা দিয়েন, কারণ তার কাছে অনেক রত্ন ধন আছে। আল্লাহ বলেছে তোমার স্ত্রী তোমার লেবাস, তুমি তার লেবাস, উভয় উভয়ের প্রতি মর্যাদাবান হয়ে অবহেলা অবজ্ঞা করবে। সময় গেলে সাধন হবে না, হবে না। সব পারে, গানও পারে, কিন্তু খালি পিছে পিছে খুদাই কইতারে কিল্লে গইতাছে না মানুষ। জীবনে আমার একটা মানে দাগ রয়ে গেল আর কি, স্কুলেও ভর্তি করে দিছে। আমার কাছে কেউ আইলে আমি আগে ভর্তি করি স্কুলে, কারণ নাম গোবো তো মূর্খ সুর্খ হইয়া ভবিষ্যতে চলতে পারবো। আজকে যদি আমি লেখাপড়া জানতাম তাহলে দেখেন যে শিক্ষিত মানুষ আমার কথাগুলি আরেকটু ভালো হইতো না? আরেকটু কিন্তু একটু শক্তি তো থাকে, একটা শিক্ষা তো এটা একটা একটা হাতিয়ার নাকি? এটা কিন্তু বিশাল একটা হাতিয়ার।
তামাগুদিন তো গেছেগা এজন্য আমি কইকে আমার কাছে গান শিখতেইলে আগে বাবা লেখাপড়া করতেইব আমি জানু লেখা যতটুক পারি দিয়া দিমু তুমি এলা পয়রা পয়রা শুনমা আমি কালামানুষের মতো কত দূর কইয়াত পারি দিই চেষ্টা করছি কিন্তু কি করব চেষ্টা করে দেশটা রক্ষা করতে পারলাম না সাইসি বেশি কিন্তু কম আর মানে পাওয়ার আশা রইল না এখন জানি না কাদিরের কপালে কি আছে এলা দাড়ি মোস পাইকে গেলে কইলো ওই তো পারি বাংলাদেশে একটা বয়তির সাথে এক পালা গান ওরে দিমু আমার মালিকের কাছে ইচ্ছা আছে আপনারা একটু দোয়া করে দেন অন্তত মরার আগে জানি আমি এটা স্বপ্নটা আবার পূরণ হয় আমার নির্জন বাবার ছেলে মুল্লুক যান সে একশো টাকা উপর এলা যাও গো তোমরা তুমগুলি গিয়ে তো এরকম গ্যাঞ্জামটা হইতাছে যাও গা বাবা তোমরা এত কষ্ট করে আসো এই জন্য একটু বাড়াইয়া বাড়াই এইটা গাই ওইটা গাই ওইটা গাই কারণ অগতর উপকার হইতাছে না এইটুক করতে পারলাম সেবা এটাও তো মালিকের দরবার কইতে পারো না যে অগ তিনডারে সেবা করছি অগ সোয়া মাল্লা আমার কিছু দেও হ্যাঁ তো ছোট্ট একটা গান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই বুঝতাছি শীত পড়ছে আপনাগুলিও ঠান্ডা গাইতাছে রক্ত কমে গেছে গা আবার ডায়াবেটিস বুঝুন তো এমনি আদা মরা মানুষ আচ্ছা তার এই দরবারে আইসা খুবই আনন্দ পাইলাম আমার কাছে জীবন্ত লাগছে বিশ্বাস করে এই দরবারটার মাটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে মনে হয়েছে জীবন্ত অলিয়া উলিয়ার সুবাস এখানে আছে তা না হলে আমি এত এই অসুস্থ শরীর নিয়া আমি এইভাবে দাঁড়াইয়া থাকতে পারতাম না আমি খুব আনন্দ মালিক যেন এখানে হাজার হাজার ভক্ত বসার মতো ব্যবস্থা জানি আপনারা করতে পারেন মালিক দিব আপনারা খালি একটু এই যাই হোক আর এই বাড়িতে যতটুক খাওয়া দাওয়া হ্যাঁ অনেক আন্তরিকতার সহিত এইটাই যতটুক সেটুকুই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আর একটা গান করি সেই গানটা আমার দুলু দাদার গানটা তো এই গানটা গাওয়ার জন্য অনেকের আবদারও থাকে নাই
সবার কাছ থেকে